দুপুরবেলা গঙ্গাতে স্নান করে গৌর সুন্দর শাড়ি পরে তেমন দুলে ব্যাপারটা কি বলুন তো? এই যে কি হলো? না না আপনাদের বলছি না, গদাধর গিয়ে গৌরাঙ্গকে বলছে, প্রভু কি হলো হঠাৎ তুমি স্নান করে উঠে, শাড়িটা কেন পরলে, আর শাড়ি পরে ঘোমটাটা কেন দিলে, আর ঘোমটা দিয়ে এমন গজগামিনী হয়ে কেন যাচ্ছ, কি ব্যাপারটা খুলে বলো আমাকে বলো। গদাধরের কণ্ঠ জড়িয়ে ধরে শচীনন্দন গৌর হরিয়ামা বলে, গদাধর হে আমার ব্রজের ভাব জেগেছে, ব্রজ ভাবে বিবর হয়ে আজ আমার অন্তরে অন্তরে বড় স্বাদ জেগেছে, ইচ্ছা হয়েছে। আরে বাবা কিসের ইচ্ছা বলো? বলল আজ আমি একটি পূজা করব। কি পূজা? শিব পূজা? না। দুর্গা পূজা? না। তবে এই যে কার্তিক পুজো গেল, কার্তিক পূজা? না। কি পূজা করব? বললো আসলে আমার ইচ্ছা হয়েছে আজকে দুপুরে বৈষ্ণব কবির কাছে যাই, কি বলছেন একটু শুনি। মা যদি নহি পুন দেখছি না বসনে আবৃত তনু মাজ দিনহি পুন বসনে আবৃত তনু মাজ আবৃত মা যদিন, মা যদিন হি পুন আবার বসনে আবৃত তনু, সারা শরীরটা কাপড় দিয়ে ঢেকে নিয়েছেন। গদাধর শোনো শোনো, আসলে কি জানো, আজকে আমি দুপুরবেলায় এই গঙ্গার ঘাটে একটা পুজো করব। কি পুজো? কহ কহি কহ কহি পূজব কহ কহি, কহ কহি হতে পারে, কহ তহি হতে পারে, কহ তহি পূজব সুর, কহ কহি পূজব সুর, কহ তহি পূজব সুর, কহ তহি পূজব সুর, কহ কহি পূজব সুর। ওই যে বলছিলাম একটু মন দিয়ে না শুনলে কথার মানেগুলো বুঝতে পারবেন না। এই দুপুরবেলায় এই মধ্যাহ্নকালে শাড়ি পরে গদাধরের প্রশ্নের উত্তরে গৌরসুন্দর বলছেন, মা যো দিনহি পুনা বাসনে আবৃত তনু কহে কহু পূজব সুর, আমি পূজা করব, কাকে পুজো করব বলে দিয়েছেন, সুর পূজা। সুর মানে আমাদের বাংলা ভাষায় তিনটে স আছে, দন্তেস্ব তালবেশ্ব মধ্যাহ্ন স,
হ্যাঁ, যদি তালবেশ্বর হয় তাহলে সুর মানে দেবতা, সুরকুল দেবতা কুল, তালবেশ্বর যদি হয় তাহলে সুর মানে দেবতা। কিন্তু যদি হয় দন্তেশ্বর, দন্তেশ্বর দীর্ঘৌর সুর মানে এখন যার গ্রহণ চলছে, এই গ্রহণ যদি না হতো, কিছু মনে করবেন না, রাগ করবেন না, তাহলে বাড়িতে যে মাছ মাংস যারা খায় তাদের কিন্তু মাছ মাংস জমত না। এই গ্রহণের কারণেই কিন্তু দুটো জিনিস তৈরি হয়েছে যার জন্যে অত টেস্টি হয় ওই মাছ মাংস যারা খায়। যে দুটো জিনিস না হলে জমবে না ওই আমিষ তরকারি, বলুন তো সেই দুটো জিনিস কি, জোরে বলো। না না, আমি জানি আপনারা হয়তো খান না, তো বলতে অসুবিধে কি আছে, একটা লাল আর একটা সাদা। পেঁয়াজ আর রসুনের জন্মই হতো না এই গ্রহণ যদি না হতো। গ্রহণের সময় ওই কি করে তৈরি হয়েছিল, যখন মোহিনী মূর্তি ধারণ করে ভগবান বিষ্ণু দেবতাদের মধ্যে সুধা বণ্টন করছিল, পুরাণ উল্লেখ আছে, পুরাণে বর্ণিত কথা, সারিবদ্ধভাবে বসেছেন দেবতাকুল সুরকুল, ওই যে তালবেশ্বর বলছিলাম সুরকুল, এখন ওর মাঝখানে একজন বসে গিয়েছিল যিনি সূর্যকে এখন গ্রাস করছে, ওর নাম ছিল রাহু। তখন কেতু বলে কোনো কিছু ছিল না, শুধু রাহু। এখন রাহুর বসাটাই গণ্ডগোল হয়ে গেছে, এই জন্যে হরিনাম শুনতে বলুন আর ভাগবত কথা শুনতে বলুন বসার কায়দাটা চাই, বসার কৌশল চাই, যেখানে সেখানে ধপ করে বসে গেলে কিন্তু হবে না, চারিপাশটা দেখবেন গণ্ডগোলে লোক আছে কি না, সমস্যা করার লোক আছে কি না, হ্যাঁ বসা শিখতে হবে। এখন রাহু যেখানে বসেছে চুরি করে দেবতার বেশে, বসাটাই হলো না, কেন এদিকে একজন বসেছেন এদিকে একজন বসেছেন, দেবতাদের মধ্যে দুজনার ফোকাস আছে, আলো আছে, আর বাকি কারোর আলো নেই, একজন হলো চাঁদ আর একজন হলো সূর্য ওর মাঝখানে, তাহলে লাইটের ব্যবস্থাটা ভালো। এখন ভালো করে চেনা যাচ্ছে এটা দেবতা নয় দৈত্য, যেই মোহিনী হাতে ঢেলেছেন রাহু মুখে দিতে যাবেন চাঁদ সূর্য একসঙ্গে বলে উঠল মোহিনী কাকে তুমি দিচ্ছ, ও দেবতা নয় ও দৈত্য, ততক্ষণে মুখে দেওয়া হয়ে গেছে, মুখের মধ্যে পড়ে গেছে, তাড়াতাড়ি করে রাহু খাচ্ছেন অমৃত। মোহিনী বেশি গোবিন্দ মানে নারায়ণ বিষ্ণু, আর দেরি করলেন না, সুদর্শন ডাকলেন, সবে কণ্ঠের ওপারে যাবে আর কি, তার আগেই যে পর্যন্ত গেছে অমৃত তার নিচ থেকে সুদর্শন চক্র দিয়ে বিষ্ণু কেটে দিয়েছে, আর যেই কেটে দিল সঙ্গে সঙ্গে গলগল গলগল করে অমৃত পড়ে গেল, অমৃত সাদা কিন্তু অমৃত পড়ছে, আর ওই শ্বেত অমৃতের সঙ্গে রাহু দৈত্যের রক্ত মাখামাখি হয়ে গিয়ে সাদা আর লাল আর এক ফোঁটা পড়েছে। এই জন্ম হলো আয়ুর্বেদী ঔষধের প্রাণ হচ্ছে কিন্তু অমৃত, সাক্ষাৎ অমৃত হচ্ছে রসুন, আর ওই রসুনের কোয়াগুলো দেখবেন, গাটা দেখবেন, একেবারে লাল নয় একেবারে সাদা নয়, সাদা আর লালের মাখামাখি, রাহু দৈত্যের রক্ত আর অমৃতের মিশ্রণ, বুঝেছেন। কিন্তু যেহেতু রাহু দৈত্যের এঠো এই জন্যে বৈষ্ণবেরা বর্জন করেছেন, এই রাহু দৈত্যের এঠো বলে বৈষ্ণবেরা সেবা করেন না, কিন্তু সৃষ্টি হলো পেঁয়াজ রসুনের, বুঝেছেন। এই তো সেই সূর্যদেব তাকে পূজা করবার জন্যে গৌর সুন্দর আজকে আগ্রহী হয়েছেন, আসলে এটা গৌরাঙ্গের আগ্রহ নয়, উপস্থিত ভক্তমণ্ডলী ভক্তিমতী আমার জননীগণ, গৌরাঙ্গের মধ্যে শ্রীমতী রাধারানীর ভাব জাগরিত হয়েছে, এই দুপুর বেলায় বৃন্দাবনের মাটিতে রাধারানী একদিনের জন্যে সূর্যদেবকে পুজো করেছিলেন,
আজকে এই গ্রহণের পূর্ণ লগ্নে পূর্ণিমার একটা মহা লগ্ন চলছে, গ্রহণ চলছে। এই মহালগ্নে সময়কালো চিত লীলা স্মরণ উচিত শুনছি। গৌর সুন্দর বলল, আমি সূর্য পূজা করতে যাব, আমি সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব, আমি সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব, দে দে আমায় সাজায়ে দে, সূর্য পূজা করতে যাব, দে দে আমায় সাজায়ে দে, সূর্য পূজা করতে যাব, দে দে আমায় সাজায়ে দে, সূর্য পূজা করতে যাব, আমার মনে ইচ্ছা হলো বড়, সূর্য পূজা করতে যাব, আমার মনে ইচ্ছা হলো বড়, আমি সূর্য পূজা করতে যাব, আমার পূজার ডালা সাজায়ে দেব, সূর্য পূজা করতে যাব, আমার পূজার ডালা সাজায়ে দেব, সূর্য পূজা করতে যাব, আমি মনোবাসনা পুরাইব, সূর্য পূজা করতে উলুধ্বনি তাই গৌর হরিব, পূজা করতে যাব, মনোবাসনা পুরাইব, সূর্য পূজা করিতে যাব, কহ কহিব যাব, সুর যাব, এই কথা বলতে বলতে রাধা ভাব মনে জাগরিত হওয়ার ফলে সুরধ্বনি গঙ্গার তীরে গৌরঙ্গে জাগরিত হলো অষ্ট সাত্ত্বিক মহাভাব। আস্তে আস্তে কীর্তন রস আস্বাদন, অন্যান্য সঙ্গীত যাই হোক, কীর্তন হচ্ছে ভাব রসে আশ্রয়। আমরা একটু সহজলভ্য করে দিলেও এই কীর্তন হচ্ছে ভাব। কটা ভাব আছে? আটখানা ভাব। এই কীর্তন শুনতে শুনতে বলুন আর বর্ণনা করতে বলুন, করতে করতে বলুন, এই আটটা ভাবের যদি একটাও না অন্তরে জাগে, জানবেন কীর্তন শোনাও হলো না আর কীর্তন করাও হলো না। সেই আটটা ভাব কি? ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রভুপাদ শ্রীল রূপ গোস্বামী পাদ শ্লোকের মধ্যে বললেন, সংস্কৃত শ্লোক, তে শেদ কম্পরমাঞ্চ সরভঙ্গস্য বেপথু বৈবর্ণম অশ্রু প্রলয় ইত্তষ্টৌ সাত্ত্বিকমত, শেদ কম্পরমাঞ্চ, শেদ শেদ মানে আমাদের শরীর থেকে যে ঘাম পড়ে, আস্তে, এই ঘাম হচ্ছে একটা ভাবের অঙ্গ। তবে মা রান্না করতে করতে যে ঘামগুলো শরীর থেকে পড়ে বা কোদাল চালাতে চালাতে যে শরীরে ঘামটা, ঘাম নয়। কিন্তু গঙ্গাসাগর মেলায় যাবেন, আস্তে, যারা গিয়েছেন দেখেছেন নিশ্চয়ই, পাহাড়ি এলাকা থেকে সব সাধুরা আসেন গঙ্গাসাগরে, আসে না? অনেক সাধুরা আছেন, দেখবেন দিগম্বর সাধু, উলঙ্গ সাধু, ন্যাংটা সাধু, অত ঠান্ডার মধ্যে আমরা চাদর মাফলার জড়িয়ে, আমি লক্ষ্য করেছি আমরা চাদর মাফলার জড়িয়ে গঙ্গাসাগরের মেলা দর্শন করি, আর ওই সাধুরা দেখবেন আলগা গায়ে, খালি গায়ে, চাদর নাই, মাফলার নাই, হনুমান টুপি নাই, নাই, তারা বসে আছে, আর তাদের শরীর থেকে ওই ঠান্ডার মধ্যেও ঘাম ঝরে ঝরে পড়ছে, এইটাই হচ্ছে সেই মহাভাবের ঘাম। যখন পাহাড়ি এলাকায় কোনো তীর্থ পর্যটনে যাবেন, দেখবেন গুহার ভিতরে বসে সাধকেরা সাধনা করছে, চাদর মাফলার, হনুমান টুপি, মোজা টোজা কিচ্ছু নেই, আমরা ঠান্ডায় কাঁপছি, ঠান্ডার বসন পড়ে আছি, কিন্তু এই সাধুদের গা থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, এটাই ওই ঘাম।
আমাদের শরীরের কর্মব্যস্ততার কারণে যে ঘাম ঝরে সেটার টেস্ট হচ্ছে লবণাক্ত, নোনতা লাগে, নুন লাগে। আর মহাভাবের মধ্যে ভক্তের অঙ্গ থেকে যে ঘাম ঝরে, ভগবানের সেবা করতে করতে যদি আপনার শরীর থেকে ঘাম ঝরে, ভাবের ঘাম, ভগবত প্রেমের ঘাম, কীর্তন করতে করতে শুনতে শুনতে যদি অঙ্গ থেকে এই ঘামগুলো ঝরে, তবে সেটা কিন্তু নুন লাগবে না মা। ভালো করে শোনো মা, অনেক হয়েছে সংসারের অনেক ছোটাছুটি, অনেক কথা, এত কষ্ট করে যখন আপনারা হরিবাসর আয়োজন করেছেন, দুপুরবেলা এসেছি আপনাদের কাছে, ছোট ছোট করে পরিবেশন করব, মন দিয়ে শুনুন, চঞ্চল হবেন না দয়া করে। ওই জন্য সারাক্ষণ গলায় কাপড় দিয়েই রেখেছি, সেটিং করাই আছে, দয়া করে চঞ্চল হবেন না। এই শরীরের ঘামগুলো হচ্ছে মিষ্টতায় পরিপূর্ণ। ভাবের ঘাম সবসময় মিষ্টি হবে, নোনতা লাগবে না, ছেদ। দ্বিতীয় হচ্ছে কম্প। ভূতের গল্প শুনতে শুনতে, ব্রহ্মদত্তির গল্প শুনতে শুনতে আমাদের শরীরটা মাঝে মাঝে যেমন কেঁপে ওঠে, ভগবত প্রেম আস্বাদন করতে করতে, হরিনাম শুনতে শুনতে, যদি এই আমি গেলাম, এরপরে আমার ভাই সুরজিৎ বসু আসছেন আপনাদের খুব প্রিয় কীর্তনিয়া, পরপর পরপর সবাই আসবেন, এই যে কীর্তন শুনতে শুনতে, সবসময় হবে না, সবসময় নয়, যদি সারাক্ষণের মধ্যে একবারও আপনার কীর্তন শুনতে শুনতে অঙ্গটা কেঁপে উঠে, জানবেন আপনার এই কীর্তন শ্রবণ করা সার্থক হলো। আমাদেরও তাই, সব জমায় সব দিন হয় না, কম্প কাঁপ, রোমাঞ্চ, গায়ের লোমগুলো কাঁটা দিয়ে ওঠা, এটা যদি হরিকথা আস্বাদন করতে করতে হয় তাহলে জন্মধন, রোমাঞ্চ। সর্বভঙ্গ, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন মারা যায়, তাদের বিরহ ব্যথায় ব্যথিত অন্তরে আমরা যখন চিৎকার করে কাঁদতে যাই, অনেক সময় দেখবেন কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, বাক্য রুদ্ধ হয়ে আসে। এই যে বাক রুদ্ধতা, এই যে কণ্ঠ রুদ্ধতা, একেই বলা হয় ভগবত প্রেম। যদি হরিকথা বলার সময় ভগবত প্রেমে, ভগবতের বিরহে, ভগবানের বিরহে যদি আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, বাক্য রুদ্ধ হয়ে যায়, তবে জানবেন সেটাও অশ্বসাত্ত্বিক ভাবের মধ্যে একটি ভাব। বেপথু, বেপথু মানে মনের কম্পন, হৃদয়টা, বুকটা কেঁপে কেঁপে উঠে, হয় না মাঝে মাঝে, শরীর ঠিক আছে কিন্তু বুকটা কাঁপছে। এটা যদি কৃষ্ণ প্রেম আস্বাদনের সময় হয় গোমা, হে ভক্তগণ, তাহলে জানবেন জনমধন। বৈবর্ণতা, দেহের রং পাল্টে যাবে, যদি সাত্ত্বিক ভাবাপন্ন কোনো বৈষ্ণব ভক্ত দর্শন করেন, দেখবেন হরিকথা আস্বাদন করতে করতে তাদের শরীরের বর্ণ পাল্টে যায়, এটাও এই বিবর্ণতা দশা, এই গায়ের রং পাল্টে যাওয়ার দশা, এটাও একটা ভাব। এরপরেই অশ্রু, চোখের জল, ভগবানের জন্যে কাঁদতে হবে তো, ছেলের জন্যে অনেক কেঁদেছেন, মেয়ের জন্যে অনেক কেঁদেছেন, ওই স্বামীটার জন্যে অনেক কেঁদেছেন, কিন্তু ভগবানের জন্যে কত কেঁদেছেন, কবার কেঁদেছেন, কফটা চোখের জল ফেলেছেন, এটাই হিসাব করতে হবে। কারণ দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, যখন উপায় আর পাই না আমরা, তখন সবার শেষে কিন্তু ভগবানের কাছে যাই। তা তুমি তোমার স্বার্থপর দুনিয়ার জন্যে, বিনিময়ের ভালোবাসার জন্যে, যাদের দিলে তবে পাওয়া যায়, যাদের জন্যে তুমি দিলে তবে তাদের ভালোবাসা পাবে, সেই স্বার্থপর দুনিয়ার ভালোবাসার জন্যে চোখের জলে তুমি কত বুক ভাসিয়েছ, কিন্তু নিঃস্বার্থভাবে তোমার জন্মের আগে থেকে, মাতৃজঠর থেকে মৃত্যু অবধি, তোমার সুখ দুঃখ ভালো মন্দ হাসি কান্নার সাথে যে ভগবান, সেই ভগবানের জন্যে তুমি সারাদিনে সারা জীবনে কফটা চোখের জল ফেলেছ। অশ্রু, এই কাঁদতে কাঁদতে সাতখানা দশা যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন ভক্ত পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। যেটা আমার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব
কখনো কাপড় খুলে যেত বুঝতে পারতো না, উলঙ্গ হয়ে মা মা বলে কাঁচ। এটা পাগল নয়, এটা দশা। এই যে উন্মাদ দশা, একে বলা হয় প্রলয় দশা। ছেদ কম্প রোমাঞ্চ সরভঙ্গ বিপথু বৈবর্ণম অশ্রু প্রলয়, এই আটখানা দশা আমার গৌরাঙ্গের অন্তরে সুরধ্বনির তীরে এই দুপুরবেলায় দেখা গেল। তিনি কাঁদছেন, কম্পপু পুলক ঘাম রাধে 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 সরভঙ্গ অনুপ কম্প পুলক সরভঙ্গ অনুপ রাধে সরভঙ্গ অনুপ নয়ন হে গোরার নয়ন হে। এই দেখুন, জলে পরি পুরো আমার গোরা নয়ন হি, জলে পরি পুরো আমার গোরা গোরার নয়ন হি, জলে পরি নয়ন ধারায় ভেসে যাই গো নয়ন ধরায় ভেসে কৃষ্ণ দেখা কৃষ্ণ দেখা দায়াও বলে সে যাই গো কৃষ্ণ দেখ ভাসে গোরা নয়ন জলে কৃষ্ণ দেখা দাও বলে ভাসে গোরা নয়ন জলে কৃষ্ণ দেখা দাও বলে গোজার লাগিয়ে দেখো জগত কাঁদে কৃষ্ণ দেখা দাও বলে গোজার লাগিয়ে কৃষ্ণ দেখা দাও বলে জান
কৃষ্ণ দেখা দাও বলে বজারে লাগি জগ দেখা কৃষ্ণ দেখাও বলে ভাসে গোরা নয়ন জলে কৃষ্ণ দেখাও বলে ভাসে গোরা নয়ন জলে কৃষ্ণ দেখাও বলে ওগো ধুলাই গড়া গড়ি দিয়ে বলে কৃষ্ণ দেখাও বলে ধুলাই গড়া দিয়ে বলে কৃষ্ণ দেখা বলে আমার ভাসে গুণা নয়ন জলে কৃষ্ণ দেখা বলে ভাসে গোড়া নয়ন জলে কৃষ্ণ দেখা বলে ভাসে গোড়া নয়ন জলে কৃষ্ণ দেখা বলে ভাসে কৃষ্ণ দেখা দাও বলে বলে ভাসে দুটি নয়ন জল কৃষ্ণ দেখা দাও বলে হয় নাই আর খবর নয় হে কৃষ্ণ দেখা দাও বলে হয় নাই আর খবর নয় হে কৃষ্ণ দেখা দাও এমন হয় নাই আর খবর প্রতিদা কৃষ্ণ দেখা দাও বলে ওগো নয়ন ধারায় বিড়াল এসে যায় গো নয়ন হে জলে পরিপূর আমার গোড়া জলে পরিপূর এইভাবে গৌর সুন্দর নয়নের ধারায় ভাসছেন। আর এই ভাসতে ভাসতে ব্রজলীলা রস আস্বাদন আজকের আমাদের আস্বাদন। আবার বলি, আমি যতক্ষণ কীর্তন করব গ্রহণ ততক্ষণই থাকবে, তাই সূর্যের গ্রহণ চলছে এই পূর্ণ সময়ে। আমরা সূর্যের উদ্দেশ্যে রাধারানীর যে অর্ঘ্যদান আজ এই সময়ে বৃন্দাবনে কিন্তু চলছে, এই যে সময়ে আপনারা আজকে মাখালতলা হরি সবাই বসে কীর্তন শুনছেন, আজকে বৃন্দাবনে কিন্তু এই পূজা চলছে। ব্রজের ব্রজবাসীরা আজকে উপোস করেছে, খবর নেবেন যদি গুরু আশ্রম থাকে গুরু ভাইদের কাছে। বৃন্দাবনে এখন এই উৎসব চলছে, এই গ্রহণের সময় ব্রজবাসীরা ডালা সাজিয়ে তারা সূর্যার্ঘ্য দেবার জন্যে চলেছেন। উদ্বোধন করেছিলেন, এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন আমার রাধারানী, আজকে সেই অপূর্ব লীলা এই মধ্যাহ্নকালে আমরা স্মরণ করব। ভাব গজেন্দ্র গজেন্দ্র চড়াবলয় কিঞ্চন অকিঞ্চনে ঐছন বহু কবিলা বহুত বিলা ঐছন বহু কবিলা বিলা সংসার কাল কুট কাল কুট বিশে তনু দগ ধল ধল এ কলি গোবিন্দ দা কলি গোবিন্দ দা। সবাই মিলে আমার সঙ্গে বলবেন রাধা রানী কি বৃন্দাবনে যাব তো, তাই বৃন্দাবনে যেতে গেলে যার নামে জয়ধ্বনি না দিলে লীলা আস্বাদনের অধিকার জন্মায় না, তিনি হচ্ছেন আমার রাধা রানী। কি মায়েরা সবাই জয়ধ্বনি করলেন তো, জোরে বলুন, বলো রাধা রানী কি বিশ্ববানুরাজ নন্দিনী কি প্রেম সমুদ্রের মরালিনী কি অষ্ট সখী শিরোমণি কি বলো বলো রাধা রানী কি বলো রাধা রানী কি রাধা নামে জয় দিয়ে আমরা মনগুলোকে নিয়ে যাবো মধুময় ধাম বৃন্দাবন। চলো সবাই মিলে যাই, চলো মন মধুরা আমরা যতই পয়সা খরচা করে
ট্রেন রিজার্ভ করে বাস রিজার্ভ করে বৃন্দাবনে যাই না কেন মা? হে ভক্তগণ, ভক্তমতী মায়েরা, ভক্তমণ্ডলী জননীগণ, যতই বৃন্দাবনে আমরা যাই না কেন, বৃন্দাবনে গিয়ে আমাদের মনোবাসনা পূর্ণ তখনই হবে যখন আমাদের মনটা বৃন্দাবনে যাবে। আপনি বৃন্দাবনে গেছেন, আপনার দেহটা গেছে কিন্তু মন পড়ে আছে সংসারে, ও যাওয়া ঠিক নয়। হরিনাম শুনতে এসেছেন, সেজে গুজে বেশ এসেছেন, বৃন্দাবনে এই যে হরিনাম শুনতে এসেছেন আপনারা বসেছেন, কিন্তু আপনাদের মনটা পড়ে আছে বাড়িতে, ও হলো না, ওর থেকে ওখানে চলে, ওখানে থাকা ভালো। তাহলে মন হচ্ছে আসল, তাই নিজের মনকে বোঝাতে হবে। চলো মন মধুর, চল মন, চল মন, চল মন, চল মন, হাই চল মন, 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 চল মন মধুরাম মধুর বৃন্দাবন, চল মন মধুর মধুর বৃন্দাবন, চল মন মধুর মধুর বৃন্দাবন। বৃন্দাবনে শুধু গেলে হবে না, ধামস্থলী দর্শন করতে হয়। আমি কিছু কিছু উল্লেখ করছি, আপনারা মনে মনে একটু প্রণাম করবেন। বৃন্দাবনে যেগুলো বিখ্যাত দর্শনীয় স্থান, যদি গিয়ে থাকেন মনে মনে স্মরণ করুন, যদি না গিয়ে থাকে মনে মনে কল্পনার মধ্য দিয়ে চলে যান বৃন্দাবন। যেথা শ্যামে কুণ্ড রাধা রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, চল শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, কেশী ঘাট বংশীব, কেশী ঘাট বংশীব, কেশী ঘাট বংশীব, যেথা নিকুঞ্জ কান, চল মন মধুর মধুর বৃন্দাবন, চল মন মধুর মধুর বৃন্দাবন, চল মন মধুর মধুর বৃন্দাবন, যেথা পিতানন্দ মজশোদা যত গোপগণ, যেথা পিতানন্দ মজশোদা যত গোপগণ, পিতানন্দ মজশোদা যত গোপগণ, যেথা পিতানন্দ মজশোদা,
ভালো সখা গ পিতানন্দ মজশোদা যত সখা গ জেথায় চলে শ্রী যমুনা 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 আর আছে শিব শিবদন চল মন মধুরা মধুর বৃন্দাব চল মন মধুরা মধুর বৃন্দাব চল মন মধুরা মধুর বৃন্দাব ও জেঠা মধুর মধু মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাব মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাব মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাব মধুর মধুর বংশী মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাব মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাব ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখী গ চল মন মধুর মধুর বৃন্দাব চল মন মধুরা মধুর বৃন্দাব চল মন মধুরা মধুর বৃন্দাব চল মন মধুরা চল মন মধুরা চল মন মধুরা মধুর বৃন্দাব কৃষ্ণের যতক খেলা যতক খেলা সর্বত মনর লীলা লীলা নরবপু তাহার সরু হর সরু গোপ বেশ বেলু কর কৈশ নট বর আমরা ভজনের মধ্যে স্মরণের মধ্যে চিন্তনের মধ্যে ভাবের মধ্যে চিন্ময় ধাম শ্রীধাম বৃন্দাবনে এলাম যেখানে আপনারা বসেছেন এটাও বৃন্দাবন স্বরূপ খোল করতাল বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন পরম পরম ভক্তগণের হয় সমাগম সেই তো বৃন্দাবন বৃন্দাবন সদৃশ্য হরিসভায় উপবেশনকারী উপবেশনকারিণী সকল ভক্ত চরণে ভক্তিমতী মায়েদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল এই কৃষ্ণপদ হালদার শুধু একা নই আমরা সবাই মিলে বৃন্দাবনে শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর কাছে যাব এই যে সূর্যগ্রহণ চলছে এই সময়ে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা কেমন করেছিলেন আসলে সূর্যের অপর নাম হচ্ছে ভানু অনেক নাম আছে অরুণ দিনমণি অনেক নাম তার মধ্যে একটি নাম হচ্ছে সূর্য আবার একটি নাম হচ্ছে ভানু এই ভানু পূজার ছলা করে রাধারানী যাবেন বটে এই ছলা করে কেন বললাম
সবাই জানবে, তার শাশুড়ি জানবে, ননদি জানবে, স্বামী জানবে, সবাই জানবে যে ভানু পূজা দিতে যাচ্ছে। কিন্তু আসলে সে ভানু পূজা দিতে যাবে না, যাবে কানু পূজা দিতে। রাধারানী আজকে ডালা সাজাচ্ছে, তার আগে সখী তুলসীর গলা জড়িয়ে ধরে কি বলছে একটু শুনিয়ে এসো। তুলসী, তুলসীকে এই যে আমাদের হরিসভায় যে তুলসী আছেন, বৃন্দা তুলসী নয়, বৃন্দাবনে এই বৃন্দা তুলসী ছাড়াও রাধারানীর আর একজন সখী ছিল, 64 মঞ্জরী সখীদের সব থেকে বয়স কম, কনিষ্ঠা। 64 যে মঞ্জরী সখী তাদের মধ্যে সবচেয়ে বয়স কনিষ্ঠা, তার নাম তুলসী। আজকে সেই তুলসীর গলাটা জড়িয়ে ধরেছেন। জায়গাটা কোথায়? মায়েরা সবসময় বাঘিনী আর নাগিনী পরিবেষ্টিতা, ওই আয়ান ভবনে বসে রাধারানী আমার সখী তুলসীর গলা জড়িয়ে ধরে কি কি বলছেন। এই গানগুলো সাধারণ মানুষের তৈরি নয়, আমার আপনার মতো সাধারণ মানুষের তৈরি নয়। দিব্য নয়নে, ভক্তির নয়নে, জ্ঞান নয়নে বৃন্দাবনে নিত্যলীলা দর্শন করে বৈষ্ণব ভক্তগণ এই পদাবলী রচনা করেছে। এটা সাধনার ফল এই বৈষ্ণব পদাবলী। কি বলছেন রাধারানী, সাক্ষাৎ রাধারানীর কাছে শ্রবণ করে বৈষ্ণব কবি লিখছেন। রাধিকা রো লইয়া লইয়া তুলসী কহয়েব বধুর কথা। রাধিকা লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওই না রাধিকারু পোষী বলিহার লইয়া তুলসী কহয়ে বধুর কথা। তুলসী সকাল বেলায় আমার গোবিন্দ গোষ্ঠে গেল, তুলসী রে নবলক্ষ ধেনু আর 12-12-24 জন বন্ধু সঙ্গে গেল। সজনী রে আমার গোবিন্দ গোষ্ঠে গেল বটে, কিন্তু আমার প্রাণ ভরে দেখা হলো না। বল, বিবাদিনীর ঘরে বাস করি আমার গোবিন্দ দেখা হলো না, হলো না। তাই বলি তুলসী রে তোর গলা ধরে আমি মিনতি করি, মিনতি কালে আমি যমুনার কূলে যেতে পারবো না, কূলে যেতে পারবো না। তাই বলি তুলসী রে আমার হয়ে তুই যা,
আস্তে আস্তে মাইনা শুনুন, এত চঞ্চল হলে হবে না, মন দিয়ে শুনতে হবে। সখী তুলসীর গলা জড়িয়ে ধরে রাধারানী কি বলছেন, কীর্তনের এই যে সুরের চলার ভঙ্গিটাই হচ্ছে একটা বিশেষ অঙ্গ, শুনতে ভালো লাগে, করতে দাঁত বার হয়ে যায়, শুনতে ভালো লাগে করতে দাঁত বার হয়ে যায়, এই চলার যে ব্যাপার এগুলো কীর্তনের একটা অঙ্গ, এগুলো মন দিয়ে যদি আপনারা না শোনেন, আপনারা তো শোনার মানুষ, সে তালবেশা হতে পারে, দন্তেশা হতে পারে, শোনা হতে পারে আর শোনার মানুষও হতে পারে, এই শ্রবণের মানুষগুলো যদি সত্যি ভালো না হয় বলে সুখ হবে না। একটু নীরব হয়ে তুলসী রে কাননে গমন কর এখন নগর শ্যাম নগর নগর শেখন তুলসী কাননে গমন যত নগর শেখর বলি তুলসী রে তুই এনে দেখা, তুলসী রে তুই এনে দেখা, তুলসী রে আমারে পরাণ বধু পরাণ সখা তুলসী রে তুই এনে দেখা, আমারে পরাণ বধু পরাণ সখা, পরাণ বধু বিনে প্রাণ যায় না রাখা, আমার পরাণ বধু পরাণ সখা, পরাণ বধু বিনে প্রাণ যায় না রাখা, আমার পরাণ বধু পরাণ সখা, তুলসী রে তুই এনে দেখা, ওরে কাননে গমন করহে এখন নগর শেখর যত তুলসী। আমার শ্বশুর বাড়ি কিন্তু তোদের তো নয়, আমার শাশুড়ি বাঘিনী তোর তো নয়, আমার ননদি নাগিনী তোর তো নয়, তাই আমার হয়ে তুই একবার খবরটা নিয়ে আয়। কে বলছেন? রাধারানী। কাকে বলছেন? তুলসী, সখী তুলসীকে। কি বলছেন? যে তুলসী বৃন্দাবনে কৃষ্ণ আমার, আমার প্রাণ বধু, আমার প্রাণনাথ সখা সঙ্গে ধেনু সঙ্গে গোচারণে আছে, আমার হয়ে তুই গিয়ে একটু খবর নিয়ে আয়। তুলসী বলল, সই সবই তো ঠিক আছে, কিন্তু তোর প্রাণনাথ তোর গোবিন্দ আমায় যদি চিনতে না পারে, হতে পারে আমায় যদি, আমি যে তোর সখী, আমি তো ললিতা নই, আমি তো বিশাখা নই, আমি ইন্দুরেখা নই, আমি চম্পকলতিকা নই, আমি চেনা কোনো সখী নই, আমি স্বতন্ত্রই সখী নই, শ্যামলা বিমলা মঙ্গলা অবলা স্বতন্ত্রই সখীও নই, প্রধানা সখীও নই, কোথায় কোন মঞ্জরী সখী তাদের ছোট আমি, এখন গোবিন্দ আমাকে মনে রেখেছে কি না আমি তো জানি না, এখন আমায় যদি চিনতে না পারে। রাধারানী বলল, এক কাজ কর, আমি তোকে এমন একটা জিনিস দেব যে জিনিসটা পৃথিবীতে আমার গোবিন্দকে আমি ছাড়া কেউ দেয় না। এই যে মায়েরা শুনেন, আপনারা মনে করেন গোবিন্দকে আপনারাই সব দেন, তা নয়, রাধারানী এমন একটা জিনিস গোবিন্দকে দেন যা রাধারানী ছাড়া পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। কি সেটা? হচ্ছে ফুলের মালা। আপনারা বলবেন, দূর বাবা কি এমন বললে,
ফুলের মালা আমরা দিই না গোবিন্দের গলায়, এই তো দিয়েছি, ওই তো পড়ে আছে, ওই তো না। যে মালা রাধারানী দিতেন সেই মালা আপনারা দিতে পারবেন না। বললে কেন বাবা, এই তো বললে ফুলের মালা। হ্যাঁ ফুলের মালা, কিন্তু ফুলের মালা গাঁথতে গেলে কি কি লাগে বলুন তো? তিনটে জিনিস না হলে মালা গাঁথা যায় না। ফুলের মালা তিনটে জিনিস লাগে, কি কি? হ্যাঁ কি কি ফুল লাগবে? যেহেতু ফুলের মালা, মালার ফুলগুলো পরপর সাজাবার জন্যে ভেতরে একটা ইয়ে থাকে, কি সুতো না দড়ি? খবরদার ভগবানের গলায় দড়ি দিও না যেন। এই যে রজনীগন্ধার মালা যেগুলো বাজারে বিক্রি হয় সব ভিতরে কিন্তু দড়ি আছে। যদি রজনীগন্ধার মালা ভগবানকে পরাতে ইচ্ছা করে, বাড়িতে এসে দড়িগুলোর থেকে সুতোয় গেঁথে নিয়ে তবে পরাবেন খবরদার মা। হ্যাঁ রজনীগন্ধা নয়, এই গাঁদা ফুলের মালা, গাঁদা ফুল বল শালা, শুধু বাজাবি তো বল, মনে করিয়ে দে। রজনীগন্ধার মালাগুলো সুতোয় থাকে, কিন্তু এই গাঁদা ফুলের মালা যখনই কিনবেন দেখবেন ভেতরে দড়ি আছে, এই দড়ির থেকে সুতোয়। কিন্তু রাধারানী যখন মালা গাঁথতেন ফুল ব্যবহার করতেন, কিন্তু সুতো ব্যবহার করতেন না। বিনি সুতার মালা গাঁথতেন, বিনি সুতার মালা শৈরে যতনে গেথেছি আমি, পরে বেচি কোন কালা, বিনি সুতার মালা যতনে গেথেছি আমি, পরবেছি কোন কালা। যে মালায় যায় জ্বালা জোড়ায়ে, যে মালায় যায় জ্বালা জোড়ায়ে, গেতেছি ভানুবালা, গেতেছি ভানুবালা। বিনি সুতার মাল, তুলসী সুতো ছাড়া মালা গেঁথেছি আমি। আমরা মালা গাঁথি তিনটে জিনিস দিয়ে, সুতো দিয়ে, ফুল দিয়ে, আর একটা জিনিস লাগে বলুন তো কি মা? সুতোটা কি করে গাঁথবেন? সূচ লাগে। রাধারানী বলছে আমার সূচও লাগে না, সুতো লাগে না, শুধু ফুল হলেই হবে। তাহলে ফুলের পরে ফুল কি করে সাজাবি? বললো কেন আমার কাছে একটা আঠা আছে, আঠা। যে আঠাটার নাম হচ্ছে কৃষ্ণ প্রেমের আঠা, ওই আঠা দিয়ে দিয়ে আমি বিনি সুতার মালা গেঁথেছি। এই মালাটা নিয়ে তুলসী তুই যদি যাস, আমার প্রাণনাথ প্রাণ প্রাণবন্ধু বুঝতেই পারবে মালা আমার। আর এই মালা যখন তোর হাতে দেখবে তাহলে বুঝবে তুইও আমার। মালা দেখলে বুঝবে মালা আমার, আর মালাটা তোর হাতে দেখলে বুঝতেই পারবে যে তুইও আমার সখী। যা, হ্যাঁ যা, এই মালাটা নিয়ে আমার গোবিন্দের খবর নিয়ে আয়। তুলসী তুলসী উল্লসী মনেতে হরষি, তুলসী উল্লসী মনেতে হরষি, তুলসী উল্লসী মনেতে হরষি, তুলসী উল্লসী মনেতে হরষি, চলিলা রায়ের বলে, তুলসী উল্লসী মনেতে হরষি, চলিলা রায়ের বলে, তুলসী উল্লসী মনেতে হরষি, চলিলা রায়ের বলে, চলে রায়ের বলে, আস্তে কৃষ্ণ কৃষ্ণ বলে, তুলসী চলে যমুনার কূলে, তুলসী চলে কৃষ্ণ কৃষ্ণ বলে,
তুলসী চলে তুলসী উলসী মনেতে তুলসী উলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে তুলসী উলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে এই তুলসী বল এই মালাটা আমার গোবিন্দের গলায় পরিয়ে দিবি দেব এই শোন না এই এই তুল এই এই তুলসী বল শোন না সেই যখন তুই যাচ্ছিস সেই যখন যাচ্ছ এই শোন না এই মালাটা আমার গোবিন্দের গলায় পরিয়ে দিস আর সেই সঙ্গে আমি একটা পান সেজেছি তাম্বুল তবে আমার মতো এই পান সাজা কেউ পারে না ভালোবাসার এমনি গুণ পানের সঙ্গে লাগে চুন এই চুনের ভাগ সবাই সমান জানে না চুন যদি কম হয় লাগে ঝাল আর বেশি হলে পড়ে গাল কিন্তু আমার মতো ভাগ কেউ জানে না কতটুকু সংসারে সময় দিতে হয় আর কতটুকু গোবিন্দ ভালোবাসতে হয় এই চুনের আমি ছাড়া আর কেউ জানে না এই তাম্বুলটা আমার গোবিন্দের মুখে দিস পানটা দিস যা এই শোন 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 সেই যখন তুই যাচ্ছিস মালাটা পরিয়ে দিবি হ্যাঁ তাম্বুলটা পরি খাইয়ে দিবি হ্যাঁ আর একটা জিনিস করতে পারবি কি হ্যাঁ কি একটু কর্পূর দিচ্ছি কর্পূর যমুনার জল দিয়ে আমার গোবিন্দের গায়ে মাখিয়ে দিবি আমার গোবিন্দের গলায় কর্পূরটা মাখিয়ে দিবি আগেকার দিনে সব ছিল নিয়ম এখন তুলে দিয়েছি কি মায়েরা ছেলে মেয়েরা যখন দূর থেকে আসতো কর্পূর জলের সঙ্গে মাখিয়ে গায়ে মাখিয়ে পাখার বাতাস করত শরীরটা শীতল হয়ে যেত কিন্তু পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় ফর্সা ছেলে কালো হয়ে যাবে ভালো কিন্তু বেশি হলে ভালো নয় অতি ভালো এই ভাগটা কজন জানে আমি জানি আমার গোবিন্দের গায়ে কতটুকু কর্পূর দিতে হয় তুলসী উলসী মনেতে হরসী তুলসী উলসী মনেতে হরসী তুলসী উলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে তুলসী উলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল কর্পূর তাম্বুল লইয়া ফুল হার দাঁড়ালো সরসী কূলে দাঁড়ালো সরসী কূলে দাঁড়ালো সরসী কূলে এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো সরসী কূলে এসে দাঁড়ালো সরসী কূলে এসে দাঁড়ালো আমার গোবিন্দ দেখা করবে বলে সরসী কূলে এসে দাঁড়ালো ও গোবিন্দ দেখা করবে বলে সরসী কূলে এসে দাঁড়ালো দাঁড়ালো সরসী কূলে দাঁড়ালো সরসী কূলে এই যে মায়েরা মন দিয়ে শুনছেন তো কি কি নিয়ে গেল শুনছেন আচ্ছা কারা কারা মন দিয়ে শুনছেন না একটু উলুধ্বনি করুন তো দেখি এখনো দিয়ে যাচ্ছে আমি বললাম কারা কারা মন দিয়ে শুনছেন না শুধু শুধু বসে আছেন একটু উলুধ্বনি করুন যারা দ্বারা উলু দিল ওরা শুনছে না 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 শুনছে ভুল বুঝেছে এই জন্যে তো বাড়িতে অশান্তি হয় মন দিয়ে কথাগুলো শুনবেন দেখবেন আর বাড়িতে অশান্তি হবে না আসলে গোবিন্দ রাধা রানীর সেবা গ্রহণ করবেন তুলসীর দ্বারা খুব মজার ব্যাপার তিনটে জিনিস দিয়েছেন ফুলের মালা বিনিসুতোর মালা কর্পূর গায়ে মাখিয়ে দেবেন আর তাম্বুল মানে পান দাঁড়ালো সরসী কূলে
কর্পূর তাম্বুল লইয়া ফুল হল দাঁড়ালো সরসিকু কর্পূর তাম্বুল লইয়া ফুল হর দাঁড়াছে সরসিকুলে এসে দাঁড়ালো এসে দাঁড়ালো সরসিকুলে এসে দাঁড়ালো সরসির কুলে এসে দাঁড়ালো হা গোবিন্দ তোমার হলাম বলে সরসিকুলে এসে দাঁড়ালো হা গোবিন্দ তোমার হলাম বলে সরসিকুলে এসে দাঁড়ালো হা গোবিন্দ তোমার হলাম আবার তুমি গোবিন্দ আমারে হলে হা গোবিন্দ তোমারে হলাম বলে ওগো তুমি গোবিন্দ আমারে হলে হা গোবিন্দ তোমারে হলাম বলে সরসিকুলে এসে দাঁড়ালো দাঁড়ালো সরসিকুলে একটা সমস্যা হয়ে গেছে আপনারা বোধহয় জানেন না সমস্যাটা হচ্ছে না এখানে সমস্যা না ওখানে গোবিন্দ তো একা খেলা করতে যায়নি সঙ্গে আছে তো সুবল সিদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তোকৃষ্ণ অংশুমান বলরাম সমস্যাটা কি সমস্যাটা খেলা নয় সমস্যাটা হচ্ছে আজকে দাদা বলরামের সঙ্গে খেলছে এই দাদা বলাইয়ের সঙ্গে খেলছে আর সরসীর কুলে মানে সরসী মানে যমুনা যমুনার কুলে ওদিকে গোবিন্দ রাধারানীর খবর এনেছেন মালা এনেছেন কর্পূর এনেছেন তাম্বুল এনেছেন কিন্তু এই যে দাদা বলাই রয়েছে কিছুতেই তুলসী মনে মনে ভাবছে কিছুতেই এই সময় এই মুহূর্তে গোবিন্দের গলায় মালা পরানো যাবে না বলাই দাদার যা রাগ যদি একবার জানতে পারে রাধারানী মালা পাঠিয়েছে তাহলে সর্বনাশ কি হবে কি হবে এই ভাবছে এমন সময় পেছন থেকে একজন এসে গেছে তুলসী কে আমাকে তুমি দেখতে পাবে না কিন্তু আমি ছাড়া জগৎ চলে না কোনো জীব বাঁচবে না আমি সেই আরে বাবা কে তুমি তোমাকে তো দেখতে পাচ্ছি না তুলসী আমায় দেখে তোমার লাভ নেই তোমার সমস্যাটা আমি বুঝতে পেরেছি তোমার বিপদ আমি বুঝতে পেরেছি আসলে তুমি রাধারানী হয়ে গোবিন্দ সেবা করতে এসেছিলে পাচ্ছ না দাদা বলাই আছে ভয় পেয়েছ তাই তো হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু তুমি কে আমি আমি হলাম বৃন্দাবনের বাতাস মলয় পবন আমি বৃন্দাবনের মলয় পবন তোমার কাজ আমি করে দেব আমি করে দেব কি করবে আরে বাবা মালাটা গেঁথেছে কে 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 রাধারানী তাহলে মালার গায়ে রাই অঙ্গের গন্ধ আছে তাম্বুল সেজেছে কে কে রাধারানী রাধারানী তাহলে তাম্বুলের গায়ে রাই অঙ্গের গন্ধ আছে এই রাই অঙ্গের গন্ধটা আমি বৃন্দাবনের মলয় পবন আমি বাতাস মালার থেকে তাম্বুল থেকে কর্পূর থেকে রাধারানীর অঙ্গ গন্ধটা নিয়ে আমি গোবিন্দ খেলা করছে নাকের মধ্যে দিয়ে দেব আর রাধারানীর অঙ্গগন্ধ পেলে গোবিন্দের সাধ্য নেই আর খেলা করে যেদিক থেকে গন্ধ আসছে সেই দিকে গোবিন্দ চলে আসবে আর এলেই তোমাকে দেখতে পাবে ব্যাস হয়ে গেল বৃন্দাবনের মলয় পবন রাধারানীর হয়ে গোবিন্দ সেবা করবে বলে করবে বলে ফুলের মালা হতে রাই অঙ্গ গন্ধ নিয়ে গন্ধ দিয়ে বৃন্দাবনের মলয় পবন কেলিরত গোবিন্দের নাসিকায় প্রবেশ করালো আর যে রাধারানীর অঙ্গগন্ধ পেলেন আমার প্রাণ গোবিন্দ যার সঙ্গে যুগে যুগে সম্বন্ধ গোবিন্দ রাই অঙ্গের গন্ধ পেয়ে আর খেলায় তার মন নয় শুধু বলে কোথায় আমার বিনোদিনীর কি করলেন হঠাৎ গোবিন্দ যমুনার তীরে কদম্ব গাছের নিচে শুয়ে পড়েছে দাদা বলাই ছুটে গেছে এ কানাই এ ভাই এ ভাই এই কি হলো রে কি হলো কি হলো কানাই কি হলো কানাই আমার জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বলছে দাদা সর্বনাশ হয়েছে ছলনার তো অভাব নেই ছলনার অভাব নেই বলতে পারছে না যে আমি একটু যাব রাই অঙ্গের গন্ধ পেয়েছি বলতে পারছে না দাদা বলাই খুব রাগি আর বিশেষ করে যাদের কথা বলতে একটু কষ্ট হয়
মানে রাগ করবে না যদি কেউ থাকেন, মানে তোতলা বলে বুঝেন তো, কথা একটু বেঁধে যায়, অনেক রকমের কোয়ালিটি আছে, এরকম করে আবার কেউ এই যে কথা যাদের বলতে সমস্যা হয় রাগ করবেন না, তাদের কিন্তু রাগটা বেশি, মানে মনের কথাটা পরিষ্কার করে তাড়াতাড়ি বলতে পারে না তো, এই তো মানে প্রচণ্ড রাগ প্রচণ্ড। এই দাদা বলায়ের কথা বেঁধে যেত, একটু তোতলাচ্ছি ওই জন্য খুব রাগ, সর্বনাশ আমার দাদাকে যদি বলি আমি খেলা বন্ধ করে দেবো, এত মনের আনন্দে খেলা করছি দাদা আমায় ছেড়ে দেবে না, তাই গোবিন্দ আমার শয়ন করেছেন, ছলনার তো অভাব নেই, এখানেই কানাই তোর কি হয়েছে, তুই এখন শুয়ে আছিস কেন, ওট 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 ভাই ওট, বললো দাদা সর্বনাশ হয়েছে, এই হয়েছে তোর, পানি পিয়াসে মর বাত নাহি স্ফুরতা, পানি পিয়াসে মর বাত নাহি স্ফুরতা, পানি পিয়াসে মর বাত নাহি স্ফুরতা, শীতল জল করুপা, শীতল জল করুপা, শীতল জল করুপা, এইবারে বুঝি মারা যাব, এইবার বুঝি মারা যাব, এইবারে বুঝি মারা যাব, কৃষ্ণায় ছাতি যায় ফেটে যায়, এবারে বুঝি মারা যাও, কৃষ্ণা ছাতি যায় ফেটে যায়, এইবারে বুঝি মারা যাও, চলো কৃষ্ণায় বুঝ অত ছড়া, আমার হাতে হাতে মা যশোমতী তোকে ছপে দিয়েছে, আর তুই জল পিপাসা পেয়েছিস, এতক্ষণ বলিসনি কেন, যা জল খেয়ে আয়, যমুনা কনিও রে ও আলো উপনীত, যমুনা কনিও রে হও আলো উপনীত, যমুনা কনিও রে উপনীত, যমুনা কনিয়া রে হওয়াল উপনীত, যমুনা কনিয়া রে হওয়াল উপনীত। গোবিন্দ মা যমুনার তীরে চলে এসেছেন, এসে কি করছেন, গোবিন্দ মানে সে যমুনার জল হাতে তুলে নিয়েছেন, নিয়ে যমুনার জল বদনে দিয়েছেন, যমুনা কনি অরে হোবাল উপনীত, সোবর নাগর কা, সোবর নাগর কা, সোবর নাগর কা, সোবর নাগর কা, সোবর নাগর কা। গোবিন্দ আমার জল পান করবেন, জল খেয়েছেন, খেয়ে পিছন দিকে তাকিয়ে দেখে তুলসী দাঁড়িয়ে আছে, তুলসী উমা তুমি আমায় চেনো, শুধু তোমায় নয় গো, স্বর্গ মর্ত পাতাল চোদ্দ যা ভুবন আছে, ভূ ভুব স্বর্গ মোহ জন তপ সত্য লোক সাতখানা স্বর্গ, পাতাল রসাতল মহাতল তলাতল সুতল বিতল অতল, এই সাতটা স্বর্গ সাতটা পাতালে লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার দানব মানব খেচর ভূচর যত জীব আছে, সব জীবের জন্ম মৃত্যু বৃদ্ধি আমার ইচ্ছায় হয়, আমার ইচ্ছায়, আমি সবাইকে চিনি সবাইকে জানি, তুমি তো কোনচার, তুমি তো আমার রাধারানীর প্রিয় সখী তুলসী, বলো না আমার রাধারানী কেমন আছে, দেখিয়া তুলসী নাগর ইউলসী যতনে বসাই কাছে গো, দেখিয়া তুলসী নাগর ইউলসী যতনে বসাই কাছে গো, কিয়া তুলসী নাগর তুলসী যতনে বসালো কাছে গো, আপনয়া কলি কহিয়া সকলি রায়ের গমন পুছে গো, আপনয়া কলি কহিয়া সকলি রায়ের গমন পুছে গো, আপনিয়া কলি কিয়া সকলি গমন পুছে গো, আর রায়ের গমন পুছে, বলে বলে তুলসী কেমন আছে, বল তুলসী কেমন আছে, আমার মানবিনী রাধা রানী বল বল তুলসী কেমন আছে, আমার মানবিনী রাধা রানী বল তুলসী
কেমন আছে আমার মানবিনি রাধা রানী বল আরে দাঁড়াও 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 বলবো তো বটে আগে তোমার রাধারানী যে মালাটা পাঠিয়েছে মালাটা তোমায় পরিয়ে দিই মালা পরিয়ে দিয়েছে বল তুলো কেমন আছে বল তুলসী কেমন আছে মালা পাঠিয়েছে বুঝি দাও দাও মায়ের একটা উলুত ধ্বনি দিন রাধারানীর গাথা মালা মনবিনী রাধারানী বল তুলসী কেমন আছে মনবিনী রাধারানী বল তুলসী কেমন আছে আমার রাধারানী কেমন আছে বলো আরে দাঁড়াও দাঁড়াও সবে তো একটা হলো এখনো বাকি আছে কি আছে এই যে তোমার রাধারানী তোমার জন্য তাম্বুল দিয়েছে হ্যাঁ তাম্বুল দিয়েছে দেখি 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 দাও দাও হ্যাঁ পৃথিবীতে হকওয়াই আমাকে তাম্বুল সেবা দেয় কিন্তু এত সুমধুর পান আমি কোনোদিন খাইনি আরে দাঁড়াও এখনো আছে বল তুলসী কেমন আছে মনবিনী রাধারানী বল তুলসী কেমন আছে আমার মানবিনী রাধা দাঁড়াও পান খেয়েছো হ্যাঁ তাম্বুল পেয়েছো হ্যাঁ একটু কর্পূর মাখিয়ে দিই সারা গায়ে কর্পূর কই মায়ের একটু হলুদ ধ্বনি কোন কর্পূর কর্পূর বল তুলসী কেমন আছে এইবারে বলো বললো তোমার রাধারানী খুব ভালো নেই এই দুপুর বেলায় তোমাকে দেখবার জন্য উদগ্রীব হয়েছেন গোবিন্দ বলল চিন্তা করো না তোমরা এক কাজ করো আজ এই দুপুর বেলায় তোমরা রাধারানীকে নিয়ে সূর্যঘাটের ওই সূর্য ঢিলায় এসো ওখানেই আমি রাধারানীকে দর্শন দেব আর দেরি করো না তাড়াতাড়ি চলে যাও চলে যা গোবিন্দের বচন শুনে তুলসী চলেছেন রাধারানীর কাছে সংবাদ নিয়ে বলো রাধারানী কি যায়